এই তো নোহা প্লে বাটন পেয়ে গেছে এখন। আচ্ছা আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দুয়ায় আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে ঘুম থেকে উঠতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, অনেক রাত্রে শুয়েছি তো অনেক দেরি হয়ে গেছে। তারপর ওইটা দেখি 9টা বাজে, বাবা এত বেলা হয়ে গেছে আমি বলতেই পারি না। তারপর ওইটা বিছনার চাদরটা নামাইয়া ঝাড়ু দিয়া বিছনাটা সুন্দর করে গুছায় পরে চিন্তা করতেছি এখন কি করব, এখন কি রান্না করব, এগুলা চিন্তা করতে করতে আচ্ছা দেখি আল্লাহ রিজিকে যা রেখা রাখছে তাই রান্না করব। তারপরে ঝাড়ুটা নিয়ে একটু ঘর দুয়ার ঝাড়ু দিলাম, ঘর দুয়ার অনেক ময়লা আর সাদা টাইলস তো বোঝা যায় ময়লাগুলা, হয়তো ভাই যে ক্যামেরা তো একটু দূরে তাই বোঝা যাইতেছে না, কিন্তু যে আমি যে ঝাড়ু দিতেছি একটা চুল পড়লো দেখা যায়, মানে সাদা টাইলসের হয়েছে একটা সমস্যা, এখন কী করবো? তারপরে যে ঝাড়ু দিতেছি এগুলো পরিষ্কার করতেছি, এখন প্রায় 10টা বাজে গেছে। এখন আমার আমি যে কাজ করতেছি আমার ফোনে যে ফোন আসতেছে আমি খেয়ালই করি নাই, একটা নাম্বার থেকে এত ফোন দিতেছে, পরে আমার ফোনে টাকা নেই আমি কই একটা নাম্বার থেকে এত ফোন আসতেছে, পরে পরে মোবাইল হাতে নিয়েছি প্রেমনি দিয়ে মরতে ফোন দিছে, ফোন দিয়ে সালাম দিলাম, জিজ্ঞেস করলাম ভাই ভালো আছেন? পর বলতেছে হ্যাঁ ভালো, আপনার যে আপনার ইউটিউব থেকে একটা গিফট আসছে, ওই গিফটটা আমি তো আপনাদের এলাকা আছি কীভাবে আসবেন কীভাবে নেবেন? পরে আমি বলতেছি কোন জায়গায় আছেন? পরে বলতেছে আমি টঙ্গি আছি। পরে আমি বলতেছি কি ভাইয়া আমি তো টঙ্গি থাকি না, আর আমার আইডি কার্ড দুই জায়গায় ঠিকানা দেওয়া, কিন্তু আমি আরেক জায়গায় চলে আসছি, আমার ওইখানে থাকি, ওইখানে ভাড়া থাকি এখানে থাকি না। পরে বলতেছে বা কীভাবে আসবো? পরে আমি ডিটেলস দিলাম যে এভাবে আসেন তাহলে পাওয়া যাবে। মনটার ভিতরে এত খুশি লাগতেছে আপনাদের দোয়ায়, আপনারা যদি সাপোর্ট না করতেন পাশে না থাকতেন তাহলে কিন্তু কোনোভাবে সম্ভব হইতো না, আপনাদের কারণে কিন্তু এই জিনিসটা সম্ভব হয়েছে পাওয়ার জন্য, তাই না? আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর কি বলবো, সবসময় দোয়া করি সবসময় আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন এই আশাই করি। তারপরে আমার মেয়েরে বলতেছে আম্মু আমি তুমি যত কষ্ট করে ভিডিও বানাও তোমার ইউটিউব থেকে একটা গিফট পাঠাইছে। পরে বলতেছে আম্মু কী পাঠাইছে? আমাকে বাবা এখন তো বলা যায় বোনেরা তো তোমার লেগে সারপ্রাইজ, তাহলে না আম্মু বল আর কি না, আমি হাতের কাজগুলো শেষ করি, শেষ করার পরে তোমার আমি বাউ করতেছি, তুমি রেডি হও আমার সাথে যাবো। আম্মু আমরা আনতে যাবো আমি, হ্যাঁ, আর যে লোকের মাধ্যমে জিনিসটা আসছে ওই লোকটা অনেক ভালো, কারণ এই যে আপনার ফোন দিতে আসে আমি তো ধরিই নাই, তারপরে ধরছি, মানে একটা যে রাগের কণ্ঠ ওইগুলো কোনো কিছু না, হাসি মুখে বলতেছে যে আপনার একটা গিফট পাঠিয়েছি ওই গিফট আপনার এসে নিয়ে যান। আসলে পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে বুঝতে পারছেন, কিন্তু ভালো মানুষ যদি দুনিয়াতে না থাকতো তাহলে কিন্তু কবে দুনিয়া ধ্বংস হয়ে যেত, কিন্তু এখনও ভালো মানুষ আছে। তারপরে বাকি কাজগুলো এই শেষ সম্পূর্ণ কইরা তারপরে আমরা মা আর মেয়ে রেডি হয়েছে, ওইটা আমি দেখাইতেছি, আমি বলতেছি আমার বাচ্চারা আমাকে তুমি চলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আমি ভালো আছি, একটা খুশি সংবাদ এখনই বলবো না, আমরা এখন রেডি হয়েছি, আমি নোহা আমরা যাব এক জায়গায়, পরে আইসা আপনাদের জায়গায় দেখাবো, ঠিক আছে? আচ্ছা নোহা যাইতেছে, আমরা যে কাজে আসছি এখন আসে নাই, আসলে বসে দেখাবো। নোহা বুঝতে পারতেছে না নোহা কই আসছে কি নিতে আসছে, নোহা ঘুমে যাইতে পারতেছে না, কিন্তু অপেক্ষা তো করতেই হইব, অপেক্ষা না করলে কি আর হয়, মনটা খারাপ কিন্তু জিনিসটা দেখলে মনটা ভালো হয়ে যাবো। এই তো নোহা প্লে বাটন পেয়ে গেছে এখন। আচ্ছা